হাই, আমি রূপম। এখন কথা হবে উত্তরণ ছবিটা নিয়ে, যেটা জি ফাইভে 30শে ডিসেম্বর রিলিজ হয়েছে। তো কেমন লাগলো এই ছবিটা? আমাকে বহুজন এই ছবিটা কেমন হয়েছে, ছবিটা নিয়ে কথা বললে না, কেন বললে না, এরকম ধরনের কথা বলেছে, পার্সোনালি মেসেজ করেছে। এবার বিষয়টা কি হয়, কখনো কখনো না পার্সোনাল কিছু রিজন হয়, মানে এটা এমন না যে এই ছবিটা রিলেটেড, সেটা হচ্ছে মানে কয়েকদিন আমি খুব একটা খারাপ ফেজ দিয়ে যাচ্ছিলাম, খুব খারাপ একটা ফেজ দিয়ে, যে কারণে আমার কোনো সিরিজ সিনেমা মানে দেখা হয়ে উঠছিল না। আমি স্টার্ট করছিলাম বাট আমি শেষ করতে পারছিলাম না। তো আমি আজকে একটু জেদ করেই দেখা শুরু করলাম আর কি, না ঠিক আছে, কমপ্লিট করলাম। এবং আমি যদি উত্তরণ সিনেমাটা নিয়ে কথা বলি, এই যে আমরা বহু সময় বহু অ্যাক্টারের তাদের একই রকম কাজ দেখে জাজ করি যে এ বাজে অ্যাক্টার বা অভিনয় করতে পারে না বা এরকম কিছু, সেটা সবসময় সঠিক হয় না। এটার আরও একটা প্রমাণ হচ্ছে অঙ্কুশের উত্তরণ, ঠিক আছে। অঙ্কুশ যে ভালো একজন পারফর্মার এবং ভালো স্ক্রিপ্ট পেলে ভালো কাজ করবে, এটা আবার সেও প্রুফ করেছে, মানে ও প্রুফ করেছে উত্তরণে। উত্তরণ সিনেমাটা এক জায়গায়, অঙ্কুশের অভিনয় এক জায়গায় খুব ভালো কাজ করেছে। এবং দ্বিতীয় হচ্ছে কৌশিক গাঙ্গুলি, সে খুব যত্ন নিয়ে ছবিতে পারফর্ম করেছে, ভালো লেগেছে, তার ক্যারেক্টারটায় বিশ্বাস হয়। এছাড়া যদি ঋতব্রত বলি বা সায়নী বলি, তারাও নিজের জায়গায় বেশ ভালো, বেশ ভালো। ছবির যে প্লটটা সেটা খুবই সাধারণ একটা প্লট, ছবির মধ্যে কিছু জায়গা আছে, কিছু সংলাপ আছে, সেগুলো যদি তুমি রিলেট করতে পারো বা সেখানে না আন্ডারটোন একটা জিনিস দেখাতে চেয়েছে সেটা বুঝতে পারলে ছবিটা একটু বেটার লাগবে। তবে এই ছবিটাকে আরও অনেক ভালো বানানো যেত, আমি সেই দিকগুলো আসছি। তবে ছবিতে পারফরমেন্স ভালো প্রথম কথা, সেকেন্ড হচ্ছে ছবির কিছু ডায়ালগস আছে যেগুলো খুব ভালো, ছবিতে কিছু শর্টস আছে, মানে ধরো একটা লাইট পোস্ট আছে, সেটা দিয়ে দুটো ক্যারেক্টারের বিশ্বাসের মধ্যে একটা দাগ তৈরি করে দেওয়া বা পার্থক্য তৈরি করে দেওয়া, বা দুটো ক্যারেক্টার, একজন ডাক্তার এবং আরেকজন হচ্ছে সে মাওবাদী বলা হচ্ছে, এবার এই দুজনের চিন্তাভাবনায় পরিবর্তন হচ্ছে, বা দুজন দুজনের সাথে যখন কথা বলছে, যে ডাক্তার সে হাতে বন্দুক তুলে নিচ্ছে, যে মাওবাদী সে নিজের হৃদয়ের শব্দ শোনার চেষ্টা করছে। তো এই যে ক্রস পয়েন্টগুলো, এগুলো খুব সুন্দর। তো একজন ডাক্তার যে তার বাড়িতে এর আগেও মানুষকে আশ্রয় দিয়েছে, সে কিভাবে একজন রোগীর চিকিৎসা করছে এবং তার মনের চিকিৎসা করছে, এই নিয়ে হচ্ছে ছবির গল্প। ছবিতে দেখবে ঋতব্রত, সে না কথা বলতে পারে না, মানে তার কথা বলতে সমস্যা হয়। এবার যখন অঙ্কুশ বলছে যে এখানে আপনি একজন চিকিৎসক, যে মানুষের সেবা করতে চেয়েছেন এই জন্য আপনার উন্নতি হয়নি, এরকম কথা বলছে, বলছে এই জন্য আপনাদের মতো লোকদের দমিয়ে দেওয়া হয়েছে, এখানে সবার সমান অধিকার থাকা দরকার, সেই সময় ঋতব্রত কথা বলার চেষ্টা করছে, কৌশিক গাঙ্গুলি বলছে স্পষ্ট করে বলো, স্পষ্ট করে বলো, মানে মানুষ প্রোটেস্ট করছে না, মানুষ স্পষ্ট করে কথা বলছে না, মানুষের আওয়াজটা বহু মানুষের কাছে পৌঁছাচ্ছে না। এই যে ইন্টারপ্রিটেশনগুলো বা এই যে পয়েন্টগুলো, সেগুলো খুব ভালো। একটা ড্রিম সিকোয়েন্স রয়েছে যেটা ভালো, তো এরকম ধরনের কিছু পোর্শন রয়েছে, মিউজিক ভালো এবং লাইটিংয়ের কাজও ভালো, তো এরকম অনেকগুলো দিক আছে ছবির যেগুলো ভালো। তবে এই ছবির নেগেটিভ দিক হচ্ছে এই ছবির সোল, সেটা হচ্ছে ছবিটা এতটাই ফাস্ট এগোচ্ছে এবং এত সংলাপ, এত কথা, একটা ছবিতে যখন দৃশ্যের থেকে বেশি কথা হয়ে যায় তখন আমরা কোন কথাটা ধরবো আর কোন কথাটা ধরবো না এটা বুঝতে পারি না। এই ছবিতে এত ভারী ভারী সংলাপ, বলে যাচ্ছে বলে যাচ্ছে, সেখানে কোনো ব্রিদিং স্পেস নেই, মানে অডিয়েন্স শুরু থেকে শেষ অবধি খালি সংলাপ শুনেই যাবে। সেটাকে যদি স্পেস দিয়ে ক্যারেক্টারগুলোকে বিল্ড করা হতো ঠিক করে, এখানে কৌশিক গাঙ্গুলির চরিত্রটাকে প্রপারলি বিল্ড করা হয়েছে আমরা বলতে পারবো না, সে পারফরমেন্সে ফাটিয়ে দিয়েছে। এখানে অঙ্কুশের চরিত্রটাকে যে ভালো করে বিল্ড করা হয়েছে, স্পেস দেওয়া হয়েছে বলতে পারবো না, এবং একটা ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টারের উপর ওভারল্যাপ করছে। তো সিনেমার পরিচালনা কখনোই খুব ভালো হয়নি, দেখতে সুন্দর লাগা আর একটা সিনেমা যত্ন নিয়ে বানানো, সেটার মধ্যে একটা সোল আছে, দুটো আলাদা জিনিস। তুমি দেখবে এখানে ক্যারেক্টারের মোটিভ বোঝা যায় না, এটা আমি কেন বলছি, এখানে সায়নীর যে ক্যারেক্টার, আমি বুঝে পেলাম না সে কেন দুরকম অ্যাকসেন্টে কথা বলে। এখানে বহু জিনিসপত্র আছে যেখানে সেই জায়গাটাকে আলাদা করে বিল্ড করা হয়নি, যেখানে কৌশিক গাঙ্গুলি একজনকে বলছেন, মানে তাকে মৃত্যুর পথযাত্রী বা মৃত্যুর কথাই বলছে ওই পোর্শনটায়, সেটাকে আরও সুন্দর করে এস্টাবলিশ করা যেতে পারত। ওই যে রথটা খুঁজে পাওয়া, ঠিক আছে, ওই জায়গাগুলোকে আরও সুন্দর করে ইনহ্যান্স করতে হতো, যেগুলো এখানে যেন নর্মাল একটা সিন হয়ে গেল, সেই জায়গাটা যে আলাদা সিনেমার থেকে, সেটা একটা হাই পয়েন্ট, সেটা আলাদা করে আমাদের গুজবাম্পস খেলাবে, সেই জায়গাটা দেখতে মজা লাগবে, সেরকম কোনো জায়গায় ছবিতে তৈরি হয় না, চূড়ান্ত ক্লাইম্যাক্সে এসেও হয় না, যে কারণে ছবিটা আমাদের দেখলে মনে হয় ছবিটা একটা টোনে চলছে, খুব ফ্ল্যাট চলছে।
ছবিটা হয়ে গেছে একটা আত্মা ছাড়া সিনেমা। ছবিটার যে সোলটা সেটা ছবির মধ্যে নেই, শুরু থেকে শেষ ছবিটা যেন গরগর গরগর করে অনেক কিছু বলে যাচ্ছে, কিন্তু সেটার উদ্দেশ্য কী সেটাকে এস্টাবলিশ করতে হবে সেটা ছবির মধ্যে আমরা পাই না। তো এখানে পরিচালনা সেটা নম্বরটা ছবিটা অনেকটাই কম পাবে, বাট অ্যাক্টরদের কাজ, ক্যামেরা ওয়ার্ক, কম্পোজিশন, মিউজিক এগুলো অবশ্যই অবশ্যই খুব ভালো। তাই আমি বলবো তোমরা উত্তরণ অবশ্যই একবার দেখতে পারো। এটার অ্যাটেম্পটা ভালো, কাস্ট তারা খুব ভালো কাজ করেছে, বাট পরিচালক একটু ধরিয়েছে, এবং এই পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, যার প্রিভিয়াস ছবি দেখলাম বিসমিল্লা, সেটা খুবই জঘন্য একটা সিনেমা, তার থেকে এই ছবিটা আমার মনে হয় অবশ্যই বেটার। তো এই ছিল আমার রিয়াকশান উত্তরণ ছবিটা নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই জানাও, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করো, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।